অপরিকল্পিত বালু উত্তোলন তীব্র ভাঙনের মুখে পড়েছে ঈশ্বরদীর সারা ইউনিয়নের বিভিন্ন এলাকা। লালপুর উপজেলার দিয়ার বাহাদুরপুর মৌজায় সরকারিভাবে বালু মহল ইজারা দিলেও বালু উত্তোলন করা হচ্ছে ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়ন ও ভেড়ামারার আরাজি সারায়। নদী ভাঙন ও সন্ত্রাসীদের নির্যাতনে বিপাকে নদীপাড়ের হাজারো কৃষক। ভোগান্তির পিছনে নৌ পুলিশের উদাসীনতাকেই দায়ী করছেন এলাকাবাসী। পাবনা প্রতিনিধি কামরুল ইসলামের প্রতিবেদন। গেল পহেলা বৈশাখ এক বছর মেয়াদে লালপুর উপজেলার দিয়ার বাহাদুরপুর মৌজায় বালুমহল ইজারা পায় মেজার্স রাসেল এন্টারপ্রাইজ। প্রথম থেকেই নীতিমালা ভঙ্গ করে বালু তোলা হচ্ছে ঈশ্বরদী সারা ইউনিয়ন ও ভেড়ামারার অরাজি সারায়, ফলে চরের শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ওরা কাগজ করে নিয়ে আসে লালপুরের ভিতরে, কিন্তু সরজমিনে কাটছে ওরা পাবনার ভিতরে আর ভেড়ামারার ভিতরে। একদিকে পদ্মা নদীতে ভাঙন, অপরদিকে ফসলি জমির নিকটে গিয়ে চলছে বালু উত্তোলন। এদিকে ফসলি জমি ভেঙে যাওয়ায় দুশ্চিন্তায় কাটছে কৃষকদের জীবন। বর্ডার হিসে বালুটা ওঠানোর কারণে আমাদের সারা ইউনিয়নের কিছু জমি মানে ভেঙে যাচ্ছে। আমার 40 বিঘে জমি সম্পূর্ণ নদী গর্ভে, আমি এখন সর্বহারা। অবৈধ বালু উত্তোলন ও সুরক্ষার জন্য বানানো হয়েছে সন্ত্রাসী বাহিনী। তাদের নির্যাতনে অতিষ্ঠ নদীপাড়ের মানুষ, মাঝে মধ্যেই গরু মহিষ আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ তাদের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে তারা স্পিড বোর্ড নিয়ে আসে আমাদের মারতে, তারা গুলি করতে আসে। বলতে পারেন না পুলিশ আসছে, এসে ওদের সাথে কি কথা বলছে না বলছে ওরা চলে যাচ্ছে। এদিকে লালপুরের চর থেকে দিন রাত চলছে বালু উত্তোলন। রাস্তাঘাট নষ্ট করে শতাধিক গাড়ি দিয়ে চরের বালু নেওয়া হচ্ছে। দেখার দায়িত্ব নৌ পুলিশের থাকলেও নজরদারি নেই তাদের। বালি উত্তোলনের যে জায়গাটা, এই জায়গাটা নির্ধারণ করে দেয় এসি ল্যান্ড বা ডিসি অফিসের মাধ্যমে, তাদেরকে সীমানা বুঝাই দেয়। এর ব্যতীত যদি বাইরে তারা বালি উত্তোলন করে আমরা তাদেরকে মামলা দিই। এদিকে রাষ্ট্রীয় কোষাগারে ইজারাকৃত বালুমহলের সম্পূর্ণ টাকা পরিশোধ করেনি রাসেল এন্টারপ্রাইজ। নীতিমালা ভঙ্গ করলে প্রয়োজনীয় ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। নির্দিষ্ট সীমা রেখার মধ্যে তারা যদি টাকা দিতে ব্যর্থ হয় সরকারের নিয়ম অনুযায়ী, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এটি বাতিল করা হবে। জেলা প্রশাসকের সহায়তায় হাইড্রোগ্রাফি সার্ভে না করেই চলছে অপরিকল্পিত বালু তোলার কাজ। নদীর গতিপথ পরিবর্তন সহ বাড়তে পারে মারাত্মক নদী ভাঙন আশঙ্কা বিশেষজ্ঞদের।